হেই হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা শেষে থাকতেছে একটা পাস্তা রিভিউ। যাই হোক, তো আমি আর শাওন গিয়েছিলাম হচ্ছে রাতের বেলা ডিনার করতে। আমি নিয়েছিলাম হচ্ছে গ্রিল আর নান। শাওনও সেদিন গ্রিল আর নান খাইছিল। এটা তার পরের দিন আমি হচ্ছে একটু লাঞ্চ করতে গেছিলাম। তারপরে হচ্ছে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম আয়াত ফ্যাশনে। অ্যাকচুয়ালি একটা না, তিনটার মানে একটার দাম 400 টাকা করে। যদি আপনি তিনটা নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি। তো 1200 টাকায় আমার তিনটা ড্রেস আসছে, পার ড্রেস 400 টাকা করে পড়ছে। তো এই কালোটা হচ্ছে ভুল আসছে, মানে আমি কালো অন্য ডিজাইনটা দিছিলাম, এইটা দিই নাই, কিন্তু এটা দিয়ে দিছে আর কি। তো এই তিনটা ড্রেস আমার আসছে। তো এখানে আমি দেখাই দিচ্ছি আয়াত কালেকশন। এটা হচ্ছে অনেক তাড়াতাড়ি আসছে, আমি এই যেদিন অর্ডার দিয়েছি তার পরের দিনই ড্রেস চলে আসছে। আর গরমের মধ্যে এই টাইপের ফ্রক টাইপের ইয়াগুলো খুবই কমফোর্টেবল। আমি ভাবছিলাম ড্রেসগুলো আর একটু লং হবে, যেহেতু আমি অনেক লম্বা, তো আমার এটা শর্ট টাইপের হয়েছে ফ্রক। বাট আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। যাই হোক, তো এখন শেয়ার করতেছি হচ্ছে ম্যাগি পাস্তার রিভিউ। তো আমার কাছে তিন প্যাকেট আছিল, তিন প্যাকেটের মধ্যে দুই প্যাকেটই সেম মাশরুম, আর একটা ছিল পেনে পাস্তা মাশরুম, আর একটা ছিল মাসালা পাস্তা। তো এটা হচ্ছে পেনে সিস্টেম। তো এর আগেও আমি একটা পাস্তা রিভিউ করছিলাম, তো আমি প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী বানাই নিচ্ছি। তো এখানে একটা স্যাশে থাকে, যেটাই হচ্ছে মশলা থাকে, এবং থাকে হচ্ছে পাস্তা। তো আগে যেটা ছিল সেটা হচ্ছে ম্যাকারনি ছিল, এলবো ম্যাকারনি, আর ওর মধ্যে কর্ন ছিল। আর এটার মধ্যে দেখলাম হচ্ছে একটু গাজর আছে, একটু পেঁয়াজের পাতা আছে, প্লাস হচ্ছে মাশরুমও দেওয়া আছে। এইটা যখন আমি নাচছিলাম, মানে রান্না করছিলাম আর কি, তখন একদম গন্ধটা বের হচ্ছিলো কেমন আমি বলি, অনেকটা হচ্ছে লেইসের ক্রিম অ্যান্ড অনিয়ন ফ্লেভারের মতন, অথবা প্রিঙ্গলসের ক্রিম অ্যান্ড অনিয়ন ফ্লেভার, যেরকম একদম সেম টাইপের স্মেলটা বের হচ্ছিলো। তো আমি অ্যাজ ইউজুয়াল পানি একটু বেশি দিয়ে ফেলছি, মানে এই কাজটা আমার সাথে সবসময় হয়, নুডলস রানতে গিয়ে পানি বেশি দিয়ে দিই। আমার মতন কে কে পানি বেশি দিয়ে ফেলেন ভুলে বলেন। তো যাই হোক, তো আমার পাস্তা রেডি। এটা জাস্ট খালি বয়েল করে 5 মিনিট সিমার করলেই হয়ে যায়। তো আমি একটা বাটিতে ঢেলে নিছি, পুরোটা না, এটা হাফ একটা বাটিতে নিছি। আর আমি মানে ডেকোরেশনের জন্য যে একটু মাশরুম খুঁজবো সেটা আর পাচ্ছিলাম না। যাই হোক, তো একটু লাইটিংয়ের জন্য বারান্দাতে চলে আসলাম, তারপর গপ করে খেয়ে নিলাম। তো এই হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, অ্যান্ড প্লিজ ফলো মাই পেজ।